নমস্কার ফ্রেন্ডস, আমি দীপকদীপ, আপনি দেখছেন ডিডি চ্যানেল। ডিডি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করছি না, কিছু মূল্যবান কথা আপনাদের সামনে আমি শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, প্রথমে যেটা বলতে হয়, এখন অবধি যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই অবশ্যই আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং দেখুন, সাবস্ক্রাইব আমার ভিডিওর নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে এবং সেটাকে প্রেস করে দিন, প্রেস করে সাবস্ক্রাইব করে নিন। এবং তারপরে সাবস্ক্রাইব করার পর দেখুন আপনার সামনে একটা বেল আইকন চলে আসবে, বেল আইকনটিকে প্রেস করুন। প্রেস করলে কী হবে, আপনি আমার আমি যেসব ভিডিও আগামী দিনে আপলোড করবো তার নোটিফিকেশান আপনি সরাসরি আপনার মোবাইলে সবার প্রথম পেয়ে যাবেন। তো বন্ধুরা, যেটা আমি বলতে যাচ্ছি আপনাদের সঙ্গে, তো আমরা ইউটিউবে কাজ করছি, ইভেন আমিও করছি, আমার মতো অনেক অনেক লোক করছি। তো বন্ধুরা, কেন আমরা ইউটিউবে কাজ করবো, কেন আমরা আমাদের সময় নষ্ট করি, কেন ইউটিউবে আমরা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে কেন আমরা আপলোড করবো? তো এই প্রশ্নের উত্তর আপনাদের আমি এক্ষুনি দিতে চলছি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আপনি কি পয়সা বা টাকা ইনকাম করতে চান? যদি আপনার অ্যান্সার ইয়েস হয়, মানে হ্যাঁ হয়, তবে অবশ্যই আপনি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন এবং ভবিষ্যতে আপনি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ইউটিউবে আমরা ভিডিও আপলোড করছি, তার পিছনে কারণ রয়েছে একটাই, রোজগার করা। পরিষ্কার কথা আমি আপনাদের সরাসরি বলছি কীভাবে রোজগার করতে হবে। ইভেন প্রত্যেকেরই জীবনে টাকা পয়সা প্রচুর প্রয়োজন রয়েছে এবং ভবিষ্যতে গিয়েও আরও বেশি প্রয়োজন পড়বে। তো সেই জন্যই আপনাদের বলছি, যদি আপনি মনে করেন যে না আমি অনলাইন থেকে কিছু করব, তবে আপনি ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ অবধি। আর যদি মনে করেন না আমার এসবের দরকার নেই, তবে বলবো প্লিজ বন্ধুরা আপনি ভিডিওটা দেখবেন, আমি যা বলবো আপনাকে খোলাখুলি সরাসরি ডাইরেক্ট বলবো, আমি সরাসরি কথা বলতে ভালোবাসি। তো বন্ধু, আজকে যেটা আপনাদের আমি বলতে যাচ্ছি, কিছু গল্পের মাধ্যমে আপনি আপনাকে আমি বোঝাচ্ছি ব্যাপারটা। এখন আমরা প্রত্যেকেই জীবনে বড় হতে চাই, ইভেন আপনিও জানেন। তো তার জন্য আমাদের কোনো মাধ্যম দরকার হয়, তো আমি বেছে নিয়েছি ইউটিউবকে। আশা করি আপনি যদি বোঝেন ব্যাপারটা, হয়তো আপনিও ইউটিউবকে বেছে নেবেন এবং আপনিও এখান থেকে টাকা রোজগার করবেন। টাকা রোজগার করার একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম আমাদের ইউটিউব। ইউটিউবে কীভাবে পয়সা ইনকাম করা যায় বন্ধুরা, প্রথমে ইউটিউবে আপনি গিয়ে, মানে প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন ওপেন করুন। আপনি অবশ্যই আপনার একটা জিমেল আইডি রয়েছে, সেই জিমেল আইডি থাকা মানেই আপনার ইউটিউবে একটা অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, যেহেতু এটা গুগলের দ্বারাই পরিচালিত হয়। তো গুগলে অ্যাকাউন্ট থাকা মানে, ইমেল জিমেল যাই বলুন থাকা মানেই আপনার ইউটিউবে একটা অটোমেটিক্যালি অ্যাকাউন্ট হয়ে গেছে। তো সেই অ্যাকাউন্টে গিয়ে শুধু আপনি একটা আপনার চ্যানেলের নাম দিতেও পারেন বা না দিলেও কোনো ফ্যাক্টর নয়। তো আপনি সেখানে দেখুন ইউটিউব পেজ ওপেন করুন, করার পর দেখুন সেখানে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করুন। ক্রিয়েট করে আপনি ইচ্ছা করলে আপনার অ্যাকাউন্ট খুব সুন্দরভাবে মডিফাই করতে পারেন, পিছনে ব্যানার লাগাতে পারেন, মানে আমরা যেটা ফেসবুকে বলি কভার পিকচার, সেরকম আপনি একটা ব্যানার সেট করতে পারেন। আর আপনি ইচ্ছা করলে আপনার প্রোফাইল পিকচার, যেরকম আমরা ফেসবুকে ইউজ করি, সেরকমভাবে আপনি আপনার ইউটিউবে প্রোফাইল পিকচার ইউজ করতে পারেন। অথবা আপনার একটা লোগো তৈরি করে আপনি লোগোটাকে আপনার প্রোফাইল পিকচারের জায়গায় সেট করতে পারেন। তো আমরা প্রত্যেকেই এটা করতে পারি, আপনিও খুব সহজেই করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু আপনার নেট ব্যালেন্স থাকলেই চলবে। তো আমরা প্রত্যেকেই দেখুন, শুরু থেকে যখন আমরা পড়াশোনা করেছি, ধরুন না আপনি ক্লাস ওয়ান থেকে যখন পড়াশোনা করেছেন, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি মাস্টার ডিগ্রি করেছেন, বা হয়তো কেউ 10+, কেউ 12+, মানে আমাদের যে যেরকম পড়াশোনা করতে পেরেছি সেই অনুযায়ী আমরা করেছি। তো হিসাব করে দেখুন সেখানে আপনি কত সময় দিয়েছেন, কত কষ্ট করেছেন, কত সময় নষ্ট করেছেন, তারপরে গিয়ে আপনার কাছে একটা ডিগ্রি এসেছে। তো এটা বলার একটাই উদ্দেশ্য, কোনো কিছুই আপনাকে আজকে, মানে আজকে আপনি ইউটিউবে চ্যানেল খুললেন তো কালকে থেকে আপনাকে ইনকাম আসবে না, তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, আপনাকে ভিডিও মেকিং করতে হবে এবং সেগুলি আপনাকে আপলোড করতে হবে। এবং ধীরে ধীরে আপনার চ্যানেলে যখন ভিউয়ার্স আসবে, আপনার সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলে অ্যাড আসবে, তখনই গিয়ে কিন্তু এটা সম্ভব। তো বুঝতেই পারছেন এসব এতগুলি প্রসেস আপনার হতে গেলে নিশ্চয়ই সময় প্রয়োজন আছে, সময় প্রয়োজন রয়েছে, সময় ছাড়া কোনো কিছুই হয় না বা পাওয়া যায় না। তো প্রত্যেকেই বলছি সময় অবশ্যই দেবেন। আর ইভেন প্রত্যেকেই আমরা যারা ইউটিউবে ইউটিউবার রয়েছি, তো আমরা প্রত্যেকেই সময় দিচ্ছি, ভিডিও তৈরি করছি, আপলোড করছি। তো বলছি আপনারা প্রত্যেকেই নেট ইউজ করেন, এখন আপাতত বলা যেতে পারে ভারতবর্ষে প্রায় 85% লোক নেট ইউজ করছেন। তো আমরা প্রত্যেকে কী করি, হোয়াটসঅ্যাপ ফেসবুক এসবই করে থাকি। তো যাই হোক, যে যাই করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যদিও আমার বলার অধিকার নেই, তবু আমি বলছি যদি আপনার ইনকাম করার কোনো চাহিদা থাকে তো অবশ্যই আপনাকে আমি সাজেস্ট করব কি আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপে যতটা সময় নষ্ট করেন, বিভিন্ন রকম প্রোফাইল পিকচার আপনি চেঞ্জ করছেন, বিভিন্ন রকম ফটো উঠে আপনি সেটাকে আপলোড করছেন, তো সে যে সময়টা আপনি নষ্ট করছেন সেই সময়টাকে কাজে লাগান বন্ধুরা।
আমরা প্রত্যেকেই কর্মব্যস্ত, কেউ না কেউ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত রয়েছি। তো আমি বলবো আপনি বিভিন্ন পেশার সঙ্গে জড়িত থেকেও কিন্তু এখান থেকে ইনকাম করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন, ইনকাম করতে পারেন। তো তার জন্য আপনাকে সেরকম কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। ধরে নিন না আপনি একটা এডিশনাল বা সাইড বিজনেস আপনি একটা শুরু করলেন, সেটা আপনাকে জিরো ইনভেস্টমেন্ট, মানে আপনাকে কোনো টাকা ইনভেস্টমেন্ট না করেই আপনি একটা সুন্দর বিজনেস করতে পারছেন। তো এখানে একবার ট্রাই করেই দেখা যাক, আপনিও করতে পারেন। তো এর জন্য সেরকম কোনো অসুবিধা আপনার হওয়ার কথা না। দেখুন প্রত্যেকেই শুরুতে, প্রত্যেকটা চ্যানেলই শুরুতে দেখুন ছোটো থেকেই শুরু করে, মানে যেমন পড়াশোনা যেরকম আমি বললাম, প্রথমে কিন্তু আপনাকে ক্লাসে অনেক করতে হয়েছে, তারপরে ধীরে 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 আপনার সময় গেছে, আপনার পরিশ্রমের ফল আপনি পেয়েছেন, ধীরে ধীরে গিয়ে আপনি 10 বছর 20 বছর 15 বছর পরে গিয়ে কিন্তু আপনি একটা ডিগ্রি পেয়েছেন। ধরুন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি একটা ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি একটা ডক্টর হয়েছেন, তার জন্য কিন্তু আপনাকে প্রচুর সময় দিতে হয়েছে, ইভেন 15 বছর, কারো 18 বছর 20 বছর, এরকম একটা সময় দেওয়ার পরেই কিন্তু আপনি গিয়ে সেই জায়গাটায় পৌঁছেছেন। তো আমি সেটাই বলছি, আপনার ইউটিউবে ভয় পাবেন না, 15 বছর 20 বছর লাগবে না। তো আমি বলবো এটাই, আপনি জাস্ট 1 থেকে 1.5 বছর 2 বছর পরিশ্রম করুন, দেখুন আপনি অবশ্যই সাকসেস হবেন আমি বলছি। তো এর জন্য আপনি প্রথমে ইউটিউবে একটা চ্যানেল খুলে নিন, খুলে নিয়ে গিয়ে আপনি সেখানে ভিডিও, নতুন নতুন ভিডিও আপলোড করুন, যেটা আপনার ভালো আসে, যেটা আপনি ভালো করতে পারেন। দেখেন আপনার, আপনাদের মধ্যে প্রত্যেকেরই, ইভেন আমরা যারা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের ভিতরে কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টকে আপনি পুরো দুনিয়ার সামনে তুলে ধরুন। ইউটিউব শুধু আপনার পয়সা রোজগার করার, টাকা রোজগার করার একটা প্ল্যাটফর্ম নয়, এখানে আপনার প্রতিভাকেও আপনি দেখাতে পারেন। আপনার ভিতরে যে ট্যালেন্ট রয়েছে হয়তো সেই ট্যালেন্টটা আজ অব্দি আপনি দুনিয়ার সামনে দেখাতে পারেননি, এবার আপনার কাছে একটা সুযোগ রয়েছে, পুরো দুনিয়ার সামনে আপনি আপনার ট্যালেন্টকে তুলে ধরতে পারবেন, দেখাতে পারবেন আপনার ভিতরে কী কোয়ালিটি রয়েছে, কী ট্যালেন্ট রয়েছে, সেটা আপনি তুলে ধরুন ইউটিউবের মাধ্যমে। এবং সেখান থেকে আপনার দেখুন দুদিকে একটা আপনার প্লাস রয়েছে, দুটো আপনার প্লাস পয়েন্ট রয়েছে। এক হচ্ছে আপনি গিয়ে আপনি এখান থেকে রোজগার করতে পারছেন, দ্বিতীয় কথা আপনার যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টটা দুনিয়ার সামনে, লোকের সামনে আপনি তুলে ধরতে পারছেন। তো এটা একটা খুবই সুন্দর সিস্টেম, এখান থেকে আপনি রোজগার করতে পারবেন, নামও আপনার নামও কামাতে পারবেন। আমার কথা হয়তো আপনার বুঝতে একটু প্রবলেম হতে পারে, তো আমি যেটা বলছি আপনি একটু প্রবলেম হলেও আপনি একটু বোঝার চেষ্টা করুন। এখান থেকে আপনি সুন্দরভাবে ইনকাম করতে পারবেন, একটা নাম তৈরি করতে পারবেন, আপনার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক, আমরা প্রত্যেকে মিলে প্রত্যেকে উপকারে আসি, ইউটিউবে একটা চ্যানেল করি, করে গিয়ে আমরা সেখান থেকে রোজগার করি, নিজে স্বাবলম্বী হই এবং অনেকেও স্বাবলম্বী হওয়ার প্রেরণা দিই। এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল বিষয়। শুধু নিজে বড় হলে নিজে বড় হবো সেটা আমি বলছি না, আমি চাই আমার মতো বা অন্যের মতো আপনিও এই ভিডিও দেখে ইন্সপায়ার হন এবং ইউটিউবে একটা চ্যানেল খুলুন এবং আপনি ভিডিও আপলোড করুন এবং সেখান থেকে পয়সা রোজগার করুন। তো পয়সা রোজগার করার জন্য আপনাকে বেশ কয়েকটা সিস্টেম রয়েছে এখানে। প্রথমে আপনাকে ভালো করে ধ্যান দিয়ে কথাগুলি শুনবেন, প্রথমে আপনাকে একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করতে হবে, সেখানে আপনি রোজ ভিডিও, আপনি যা বুঝেন যা করেন যা ভালো আসে সেটা নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করুন, ভিডিও তৈরি করে রোজ আপনি সেখানে আপলোড করুন এবং আপনার প্রত্যেকে, আপনি যারা আপনার বন্ধু বান্ধব সার্কেলে রয়েছে তাদের কাছে আপনার এটাকে শেয়ার করুন, তাদেরকে বলুন আপনার চ্যানেলকে ক্রিয়েট করতে, সরি সাবস্ক্রাইব করতে এবং আপনার চ্যানেলে রোজ ভিউ করবে। এইভাবে দেখবেন ধীরে 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 আপনার চ্যানেলটা একটা বড় ব্র্যান্ডে তৈরি হয়ে যাবে, সেখানে আপনার প্রচুর ভিউয়ার আসবে, প্রচুর আপনার সাবস্ক্রাইবার হবে। এইভাবে যখন আপনার চ্যানেলটা ভালো জায়গায় পৌঁছে যাবে, মিনিমাম আপনাকে 10,000 ভিউয়ার্স হতে হবে। হ্যাঁ, হওয়ার পর আপনাকে গুগল থেকে আপনার ইমেলে একটা মেসেজ আসবে, আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলা হবে, সেখানে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। ক্রিয়েট করে আপনার ইউটিউবের সঙ্গে আপনি সেটাকে লিঙ্ক করিয়ে দিন, আপনার ব্যাঙ্কের পুরো ডিটেলস যেটা আপনার অরিজিনাল সেটাই দিবেন, কারণ ডুপ্লিকেট দিবেন না, অন্য কোনো অ্যাকাউন্ট কারো অন্য অ্যাকাউন্ট ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনাকে আপনার সরি টু সে ফ্রেন্ডস, আমার একটা ফোন কল আসার জন্য আমি দুঃখিত, আপনাদের সঙ্গে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলো। তো বন্ধুরা যেটা বলতে যাচ্ছি কি, আমাদের প্রত্যেকেরই ফ্রেন্ড সার্কেল রয়েছে, ফ্রেন্ড সার্কেলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনি শেয়ার করুন, শেয়ার করুন এবং আপনার বন্ধুবান্ধবকে বলুন সেটাকে সাবস্ক্রাইব করতে, ভিউ করতে। রোজ যদি ভিউ করে তবে আপনার চ্যানেলটা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, আপনার সুন্দর একটা পজিশন হয়ে যাবে। তারপর আপনাকে ইউটিউব আপনার ইমেলের মাধ্যমে আপনাকে একটা মেসেজ করবে, যেখানে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে, আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। ক্রিয়েট করার পর আপনি সেখান থেকে আপনার ব্যাংকের ডিটেলস আপনি লিঙ্ক করান, ঠিক আছে, লিঙ্ক করিয়ে আপনি সেখান থেকে আপনার যেটা প্রপার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটাই আপনি ক্রিয়েট করবেন, লিঙ্ক করাবেন, অন্যেরটা করাবেন না, কারণ অন্যের বা আদার্স আপনার ফ্যামিলির অন্য কারো নামে যদি সেটা থাকে তবে যে আপনার ব্যাংকে যে আপনার ডলারটা আসবে সেটা কিন্তু আপনাকে পার্চেস করতে একটু প্রবলেমের সম্মুখীন হতেও পারে বা হতে পারে। তো তাই বলবো আপনার যেটা প্রপার রয়েছে সেটাই আপনি লিঙ্ক করাবেন এবং লিঙ্ক করানোর পর আপনি সেখান থেকে
আপনার যখন আপনার ভিউয়ার্স আসবে তখন অ্যাড আসবে আপনার চ্যানেলে, অ্যাড আসার পর আপনি সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনি আমার এই ভিডিও দেখে ইন্সপিরিয়ার হয়ে থাকেন তো অবশ্যই আপনি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং সেই সঙ্গে বলবো বেল আইকনটিকে প্রেস করে দিবেন। বেল আইকনটিকে প্রেস করলে কী হবে, আপনি আমার আগামী দিনের ভিডিও যেসব আমি আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন। আর আর বলবো, যদি আপনি এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে থাকেন তবে অবশ্যই আপনিও একটা চ্যানেল খুলুন, আজই খুলুন, খুলে নিয়ে আপনি সেটাকে যেভাবে আমি বললাম সেইভাবে আপনি কাজ শুরু করুন, শুরু করে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা দেখুন, সাকসেস হতে গেলে শুরুতেই কেউ সাকসেস হয় না, বা একদিনে কারো সাকসেস আসে না। সাকসেস আসতে গেলে আপনাকে নিশ্চয়ই একটা সময় এবং পরিশ্রম দুটোই প্রয়োজন রয়েছে। আপনি পরিশ্রম করুন, এখানে ভিডিও আপলোড করুন, ভিডিওকে এডিটিং করুন, এডিটিং করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিন, এবং সেটা থেকে আপনি ভবিষ্যতে সুন্দরভাবে আর্ন করতে পারবেন। আজকে দেখুন, আমি একটা ইন্ডিয়ান ইউটিউবারের কথা বলছি, মানে ভারতবর্ষে যে টপ ইউটিউব চ্যানেল রয়েছে তার কথা বলছি। তিনি 2014 সালে একটি চ্যানেল ক্রিয়েট করেছিলেন ইউটিউবে, তার নাম আপনারা অবশ্যই জানেন, যারা ইউটিউবার ইউজ করেন অবশ্যই ইউটিউবে আপনি দেখেছেন বা দেখে থাকবেন। তিনি হচ্ছেন গৌরব চৌধুরী, আমাদের ইউটিউবারের মানে ইন্ডিয়ান ইউটিউবের তিনি জনক বলা যেতে পারে। তো তিনি একটি চ্যানেল ক্রিয়েট করেছিলেন 2014 সালে, তার নাম হচ্ছে, আমি বললাম গৌরব চৌধুরী। তিনি যে চ্যানেলটি চালাচ্ছেন তার নাম হচ্ছে টেকনিক্যাল গুরুজি। তো সেই চ্যানেলে আপনি দেখুন, তিনি 2014 সাল থেকে আজ যে ডেট রয়েছে 2017, তিনি মান্থলি ইনকাম যা করেন আপনার আমার ধারণার বাইরে। তিনি কোটি কোটি টাকা ইনকাম করছেন এই ইউটিউবের মাধ্যমে। তো বন্ধুরা, অন্যের কথা না বলাই ভালো, আপনি আপনারটা দেখুন, ঠিক আছে? আপনি আপনার চ্যানেলকে ক্রিয়েট করুন, আপনার চ্যানেলকে মডিফাই করুন, বিভিন্ন রকম ভিডিও আপনি আপলোড করতে পারেন নির্দ্বিধায়, তার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না। তো এটা করে আপনি সুন্দরভাবে আপনার ট্যালেন্টকে দুনিয়ার সামনে তুলে ধরতে পারবেন, এবং এখান থেকে আপনি ইনকামও করতে পারবেন। তো বাই, আর কিছু বলছি না, তবে লাস্টলি আমি যেটা বলবো, আপনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন, আগামী দিনে আমি যেসব ভিডিও আপলোড করেছি তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, বা সব ভিডিওগুলি আপনি দেখুন এখান থেকে আপনাকে অনেক ভিডিও যেটা আপনার কাজে লাগবে, আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও রয়েছে, সেগুলি দেখুন, দেখে আপনি ডিসিশন নিন কীভাবে আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে, কীভাবে কী করতে হবে। আমি সব আপনাদের সামনে আমি একে একে সব দেখাবো, বা কিছু দেখিয়েওছি। তো সেগুলি দেখে আপনি মডিফাই হয়ে আপনি আপনার চ্যানেলকে শুরু করুন এবং একটা ইনকাম করার রাস্তা বেছে নিন। থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার। সরি টু সে ফ্রেন্ডস, আমার একটা ফোন কল আসার জন্য আমি দুঃখিত, আপনাদের সঙ্গে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, যেটা বলতে যাচ্ছি কি, আমাদের প্রত্যেকেরই ফ্রেন্ড সার্কেল রয়েছে, ফ্রেন্ড সার্কেলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনি শেয়ার করুন, শেয়ার করুন এবং আপনার বন্ধুবান্ধবকে বলুন সেটাকে সাবস্ক্রাইব করতে, ভিউ করতে। রোজ যদি ভিউ করে তবে আপনার চ্যানেলটা একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, আপনার সুন্দর একটা পজিশন হয়ে যাবে। তারপর আপনাকে ইউটিউব আপনার ইমেলের মাধ্যমে আপনাকে একটা মেসেজ করবে, যেখানে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে। আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, ক্রিয়েট করার পর আপনি সেখান থেকে আপনার ব্যাংকের ডিটেলস আপনি লিঙ্ক করান, ঠিক আছে?
লিঙ্ক করিয়ে আপনি সেখান থেকে আপনার যেটা প্রপার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটাই আপনি ক্রিয়েট করবেন, লিঙ্ক করাবেন, অন্যেরটা করাবেন না, কারণ অন্যের বা আদার্স আপনার ফ্যামিলির অন্য কারো নামে যদি সেটা থাকে তবে যে আপনার ব্যাংকে যে আপনার ডলারটা আসবে সেটা কিন্তু আপনাকে পার্চেস করতে একটু প্রবলেমের সম্মুখীন হতেও পারে বা হতে পারে। তো তাই বলবো আপনার যেটা প্রপার রয়েছে সেটাই আপনি লিঙ্ক করাবেন, এবং লিঙ্ক করানোর পর আপনি সেখান থেকে আপনার যখন আপনার ভিউয়ার্স আসবে তখন অ্যাড আসবে আপনার চ্যানেলে, অ্যাড আসার পর আপনি সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনি আমার এই ভিডিও দেখে ইন্সপিরিয়ার হয়ে থাকেন তো অবশ্যই আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং সেই সঙ্গে বলবো বেল আইকনটিকে প্রেস করে দিবেন। বেল আইকনটিকে প্রেস করলে কী হবে, আপনি আমার আগামী দিনের ভিডিও যেসব আমি আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন। আর বলবো যদি আপনি এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে থাকেন তবে অবশ্যই আপনিও একটা চ্যানেল খুলুন, আজই খুলুন, খুলে নিয়ে আপনি সেটাকে যেভাবে আমি বললাম সেইভাবে আপনি কাজ শুরু করুন, শুরু করে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা দেখুন, সাকসেস হতে গেলে শুরুতেই কেউ সাকসেস হয় না বা একদিনে কারো সাকসেস আসে না, সাকসেস আসতে গেলে আপনাকে নিশ্চয়ই একটা সময় এবং পরিশ্রম দুটোই প্রয়োজন রয়েছে। আপনি পরিশ্রম করুন, এখানে ভিডিও আপলোড করুন, ভিডিওকে এডিটিং করুন, এডিটিং করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিন, এবং সেটা থেকে আপনি ভবিষ্যতে সুন্দরভাবে আর্ন করতে পারবেন। আজকে দেখুন আমি একটা ইন্ডিয়ান ইউটিউবারের কথা বলছি, মানে ভারতবর্ষে যে টপ ইউটিউব চ্যানেল রয়েছে তার কথা বলছি। তিনি 2014 সালে একটি চ্যানেল ক্রিয়েট করেছিলেন ইউটিউবে, তার নাম আপনারা অবশ্যই জানেন, যারা ইউটিউবার ইউজ করেন অবশ্যই ইউটিউবে আপনি দেখেছেন বা দেখে থাকবেন। তিনি হচ্ছেন গৌরব চৌধুরী, আমাদের ইউটিউবারের মানে ইন্ডিয়ান ইউটিউবের তিনি জনক বলা যেতে পারে। তো তিনি একটি চ্যানেল ক্রিয়েট করেছিলেন 2014 সালে, তার নাম হচ্ছে আমি বললাম গৌরব চৌধুরী। তিনি যে চ্যানেলটি চালাচ্ছেন তার নাম হচ্ছে টেকনিক্যাল গুরুজি। তো সেই চ্যানেলে আপনি দেখুন তিনি 2014 সাল থেকে আজ যে ডেট রয়েছে 2017, তিনি মান্থলি ইনকাম যা করেন আপনার আমার ধারণার বাইরে। তিনি কোটি কোটি টাকা ইনকাম করছেন এই ইউটিউবের মাধ্যমে। তো বন্ধুরা, অন্যের কথা না বলাই ভালো, আপনি আপনারটা দেখুন, ঠিক আছে? আপনি আপনার চ্যানেলকে ক্রিয়েট করুন, আপনার চ্যানেলকে মডিফাই করুন, বিভিন্ন রকম ভিডিও আপনি আপলোড করতে পারেন নির্দ্বিধায়, তার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না। তো এটা করে আপনি সুন্দরভাবে আপনার ট্যালেন্টকে দুনিয়ার সামনে তুলে ধরতে পারবেন এবং এখান থেকে আপনি ইনকামও করতে পারবেন। তো বাই, আর কিছু বলছি না, তবে লাস্টলি আমি যেটা বলবো, আপনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন, আগামী দিনে আমি যেসব ভিডিও আপলোড করেছি তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, বা সব ভিডিওগুলি আপনি দেখুন এখান থেকে আপনাকে অনেক ভিডিও যেটা আপনার কাজে লাগবে, আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও রয়েছে, সেগুলি দেখুন, দেখে আপনি ডিসিশন নিন কীভাবে আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে, কীভাবে কী করতে হবে। আমি সব আপনাদের সামনে আমি একে একে সব দেখাবো বা কিছু দেখিয়েওছি, তো সেগুলি দেখে আপনি মডিফাই হয়ে আপনি আপনার চ্যানেলকে শুরু করুন এবং একটা ইনকাম করার রাস্তা বেছে নিন। থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার।